আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সম্মাননা দেওয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এবছর জয়িতার সম্মাননা পাচ্ছেন ময়মনসিংহের আনারকলি, রাজশাহীর কল্যাণী মিঞ্জি, সিলেটের চা শ্রমিক কমলি রবি দাস, বরগুনার জাহানারা বেগম ও খুলনার পাখি দত্ত হিজরা। জয়িতাদের সাফল্য তুলে ধরতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহের আনারকলি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী। ওরাও সম্প্রদায়ের জয়িতা কল্যাণী মিঞ্জি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে লেখাপড়া করেন। বর্তমানে তিনি সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সিলেটের কমলি রবি দাস একজন সফল জননী। মাত্র ১৮ টাকা দিনমজুরিতে চা শ্রমিক হিসেবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এক ছেলেকে তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেন। তার ছেলে বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। বরগুনার জাহানারা বেগমের ১২ বছর বয়সে বিয়ে হয়ে যায়। যৌতুকের টাকা দিতে না পারায় স্বামী তাকে অ্যাসিডে দগ্ধ করেন। পরে নিজেকে একজন স্বাবলম্বী জয়িতা হিসেবে প্রমাণ করেন। খুলনার পাখি দত্ত হিজরা নিজের জনগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করেছেন। সম্মাননা পাওয়া প্রত্যেক জয়িতাকে ১ লাখ টাকার চেক, ক্রেস্ট, উত্তরীয় ও সনদ দেওয়া হবে।